নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে 2019 লোকসভা ভোট। আর ভোট শেষ হতে না হতেই বিভিন্ন চ্যানেলে ফুটে উঠেছে এক্সিট পোল, অর্থাৎ ওপিনিয়ন পোল, বুথ ফেরত সমীক্ষা। এবং প্রত্যেকটা সমীক্ষায় কিন্তু ইঙ্গিত করছে আবারও একবার দেশে মোদি সরকার আসতে চলেছে। এবং আরও উল্লেখযোগ্যভাবে একটি বিষয় এক্সিট পোলে উঠে আসে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন দেখা দিচ্ছে। তবে ইতিমধ্যেই এই এক্সিট পোল নিয়ে প্রশ্নচিহ্ন ছুড়ে দিয়েছেন বিরোধীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে এই এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষাকে অস্বীকার করছেন এবং তিনি বলছেন এটি সম্পূর্ণরূপে গুজব। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে বিগত দিনের যে এক্সিট পোল, সেই এক্সিট পোল কতখানি সত্যতা রেখেছে এবং এই যে 2019 লোকসভা ভোটে বিভিন্ন চ্যানেলে যে সমস্ত এক্সিট পোল দিয়েছে সেগুলো নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এবং বিরোধীরা কী দাবি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন এক্সিট পোল সম্পর্কে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি প্রত্যক্ষ রায়, আপগ্রেড ইউর সেলফ এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। ভিডিও শুরুর আগে ছোট্ট অনুরোধ আবার করছি, ভিডিও থেকে যদি সমৃদ্ধ হন অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময় এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আর আপনার কোনো মতামত থাকলে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কিন্তু অনুগ্রহ করে ভাষার মর্যাদা রাখবেন। সবার প্রথমে আমরা জানার চেষ্টা করব যে বিভিন্ন সমীক্ষায় সমগ্র দেশে কোন চিত্রটি ফুটে উঠছে। এবিপি আনন্দ এবং নিউলসেনের সমীক্ষায় উঠে আসে যে বিজেপি জোট সমগ্র ভারতবর্ষে পেতে চলেছে 277টি আসন, কংগ্রেস জোট পেতে চলেছে 130টি আসন এবং অন্যান্যরা পেতে চলেছে 135টি আসন। অন্যদিকে আজ তাক এবং ইন্ডিয়া টুডের সমীক্ষায় এবং অ্যাক্সিস ব্যাঙ্কের সমীক্ষায় উঠে আসছে বিজেপি জোট পেতে চলেছে 339 থেকে 365টি আসন, কংগ্রেস জোট পেতে চলেছে 77 থেকে 108টি আসন, অন্যান্যরা পেতে চলেছে 69 থেকে 95টি আসন। অন্যদিকে নিউজ 18 এবং IPSOS এর সমীক্ষায় উঠে আসছে যে বিজেপি জোট পেতে চলেছে 336টি আসন, কংগ্রেস জোট পেতে চলেছে 82টি আসন এবং অন্যান্যরা পেতে চলেছে 124টি আসন। অন্যদিকে নিউজ 24 চাণক্যের সমীক্ষায় উঠে আসছে যে বিজেপি জোট পেতে চলেছে 350টি আসন, কংগ্রেস জোট পেতে চলেছে 96টি আসন এবং অন্যান্যরা পেতে চলেছে 97টি আসন। এর পাশাপাশি টাইমস নাও VMR এর সমীক্ষায় উঠে আসে যে বিজেপি জোট পেতে চলেছে 306টি আসন, কংগ্রেস জোট পেতে চলেছে 132টি আসন এবং অন্যান্যরা পেতে চলেছে 104টি আসন। অন্যদিকে ইন্ডিয়া টিভি CNX এই সমীক্ষায় উঠে আসে যে বিজেপি জোট পেতে চলেছে 290 থেকে 310টি আসন, কংগ্রেস জোট পেতে চলেছে 116 থেকে 125টি আসনের মধ্যে এবং অন্যান্যরা পেতে চলেছে 116 থেকে 128টি আসনের মধ্যে। অন্যদিকে আরেকটি সমীক্ষা সংস্থা নিউজ XNETA এই সমীক্ষায় কেবলমাত্র দেখাচ্ছে যে NDA জোট তারা 272 নিচে পাচ্ছে, অর্থাৎ NDA জোট পেতে চলেছে 242টি আসন, কংগ্রেস জোট পেতে চলেছে 162টি আসন এবং অন্যান্যরা পেতে চলেছে 128টি আসন। সুতরাং এই 8টি সমীক্ষক সংস্থার মধ্যে থেকে 7টি সমীক্ষা সংস্থাই কিন্তু পরিষ্কার বলছে যে NDA জোট আবারও ক্ষমতায় আসতে চলেছে। কেবলমাত্র একটি সমীক্ষক সংস্থা নিউজ XNETA তারা বলছে যে NDA জোট 272টি সিট পাবে না। এই 8টি সমীক্ষক সংস্থার যে ফলাফল তা যোগ করে আমরা যদি গড় করি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাব যে বিজেপি জোট সমগ্র ভারতবর্ষে পেতে পারে 310টি আসনের মতো, অন্যদিকে কংগ্রেস জোট সমগ্র ভারতবর্ষে পেতে পারে 120টি আসনের মতো এবং অন্যান্যরা পেতে চলেছে 113টি আসনের মতো।
এই সমস্ত সমীক্ষা দেখে অন্তত একটি বিষয় স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে যে আবারও একবার হয়তো মোদি সরকার আসতে চলেছে। তবে সমীক্ষা কতখানি সত্য তার আমরা ইতিহাসটা একটু ভালোভাবে দেখে নিই। চলুন, সমীক্ষা মূলত করা হয় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, তারা ভোট দিয়ে ফেরা মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন, তার থেকেই তৈরি হয় সমীক্ষার ফলাফল। কিন্তু অনেক সময় এমন হয়ে থাকে যখন বুথ ফেরত সমীক্ষার সঙ্গে আসল ফলের আকাশ পাতাল পার্থক্য থাকে, কখনো আবার সমীক্ষার রিপোর্টের সঙ্গে অনেকটাই মিলে যায় আসল রেজাল্ট। আসুন আমরা দেখে নিই যে গত 5টি লোকসভা নির্বাচনে কি বলেছিল বুথ ফেরত সমীক্ষা, তার আসল ফল কি হয়েছিল। 1998 সাল থেকেই এই সমীক্ষা শুরু হয়। 1998 সালের বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা এগিয়ে রেখেছিল বিজেপিকেই। এসি নিয়েলসন অথবা DRS অথবা ফ্রন্টলাইন CMS এর সমীক্ষা অথবা ইন্ডিয়া টুডের সমীক্ষা, প্রত্যেকটা সমীক্ষায় উঠে আসছিল যে NDA জোট পেতে পারে 255টির বেশি আসন, UPA জোট পেতে পারে 155টির বেশি আসন এবং অন্যান্যরা পেতে পারে 140টির বেশি আসন। 1998 সালে লোকসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর দেখা গিয়েছিল NDA পেয়েছিল 252টি আসন, UPA পেয়েছিল 166টি আসন এবং অন্যান্যরা পেয়েছিল 119টি আসন। রাজনৈতিক চাপানোত্তনের জেরে 1999 সালে আবারও হয়েছিল ভোট। সেবার ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষা বলেছিল যে NDA জোট 336টি আসন পেতে পারে, UPA পেতে পারে 146টি এবং অন্যান্যরা পেতে পারে 80টি আসন। নিয়েলসনের সমীক্ষা জানিয়েছিল যে NDA 300টি, UPA 146টি এবং অন্যান্যরা 95টি। অন্যদিকে আউটলুক CMS এর বুথ ফেরত সমীক্ষা উঠে আসে যে NDA 339টি আসন, UPA 145টি আসন এবং অন্যান্যরা 39টি আসন। মোটামুটি 1999-এর নির্বাচনের পর সকল সংস্থা জানিয়েছিল যে বিজেপি জোট পেতে পারে 300টির অধিক আসন। যখন ফল প্রকাশ পেয়েছিল তখন দেখা গেছে যে NDA জোট পেয়েছিল 296টি আসন, UPA পেয়েছিল 134টি আসন এবং অন্যান্যরা পেয়েছিল 113টি আসন। অর্থাৎ সমীক্ষার ফলাফল মিলেছিল। এবার আসা যাক 2004-এর লোকসভা নির্বাচনে। এই সময় আউটলুক নামক সমীক্ষা সংস্থা জানিয়েছিল যে 290টি আসন পাবে NDA, 169টি আসন পাবে UPA, আজ তাক জানিয়েছিল NDA পেতে পারে 248টি, UPA 190টি এবং NDTV বুথ ফেরত সমীক্ষা বলেছিল যে 250টি আসন পাবে NDA এবং 205টি আসন পাবে UPA। স্টার RC ভোটারের সমীক্ষায় বলা হয়েছিল 275টি পাবে NDA, UPA পেতে পারে 186টি আসন, কিন্তু আসল রেজাল্ট সম্পূর্ণরূপে ভিন্ন হয়েছিল। দেখা গিয়েছিল যে কোনো সমীক্ষার সঙ্গেই কিন্তু আসল রেজাল্টের কোনো মিল নেই। সেবার বাজিমাত করেছিল UPA, পেয়েছিল 222টি আসন, NDA পেয়েছিল 189টি আসন এবং অন্যান্যরা পেয়েছিল 132টি আসন। অর্থাৎ 2004-এর সমীক্ষার ফলাফল কিন্তু মেলেনি। অন্যদিকে 2009-এর লোকসভা নির্বাচনে এসি নিয়েলসন জানিয়েছিল যে 197টি আসন পাবে NDA, 199টি আসন পাবে UPA, 136টি আসন পাবে অন্যান্যরা। টাইমস নাও বলেছিল যে 183টি আসন পাবে NDA, 198টি আসন পাবে কংগ্রেস ও অন্যান্যরা পাবে 162টি। NDTV বুথ ফেরত সমীক্ষায় জানিয়েছিল 177টি পাবে NDA, 216টি আসন পাবে UPA এবং অন্যান্যরা পাবে 150টি আসন। হেডলাইন্স টুডে সমীক্ষায় বলেছিল NDA পেতে পারে 180টি, UPA 191টি এবং অন্যান্যরা 172টি আসন পেতে পারে। আসল ফলাফল বের হওয়ার পর দেখা গেছিল UPA পেয়েছিল 262টি, NDA পেয়েছিল 159টি এবং অন্যান্যরা মাত্র 79টি আসন। এবার আসা যাক 2014 লোকসভা নির্বাচনের দিকে, অর্থাৎ ঠিক 5 বছর আগেই যখন মোদি এলেন। এই সময় বুথ ফেরত সমীক্ষায় ABP নিয়েলসন জানিয়েছিল যে NDA পাবে 281টি, UPA পাবে 91 এবং অন্যান্যরা 165টি। টাইমস নাও জানিয়েছিল NDA 249টি, UPA 148 এবং অন্যান্যরা 146। CNN IBN এর সমীক্ষা বলেছিল NDA 280, UPA 97 এবং অন্যান্যরা 166টি আসন।
চাণক্যের সমীক্ষা আবার অনেকটাই এগিয়ে রেখেছিল এনডিএকে। তাদের সমীক্ষা বলেছিল 340টি আসন পাবে এনডিএ, 70টি আসন পাবে ইউপিএ এবং অন্যান্যরা পাবে 130টি আসন। কিন্তু আসল রেজাল্ট পর দেখা গেল যে সারা দেশে সম্পূর্ণরূপে গেরুয়া ঝড়। 336টি আসন পেয়েছে এনডিএ, মাত্র 49টি আসন পেয়েছে ইউপিএ এবং 148টি আসন পেয়েছে অন্যান্য দলগুলি। অর্থাৎ সমীক্ষার ফলাফল কিন্তু মিলে গেল। সুতরাং এ যাবৎ পর্যন্ত যে কটি সমীক্ষা হয়েছে, অর্থাৎ 1998 থেকে 2014 পর্যন্ত যে 5টি লোকসভা নির্বাচনে, তার মধ্যে 2টি সমীক্ষা 2004 এবং 2009 মেলেনি তথ্য, কিন্তু বাকি 3টিতে মিলে গেছে। এবার দেখা যাক 2019 লোকসভা নির্বাচনে এই সমস্ত সমীক্ষার তথ্য মেলে কি না, তার আমরা উত্তর পাবো আগামী 23 মে। ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।